যে কোনো সময় মারা যেতে পারেন খালেদা জিয়া, বলছেন চিকিৎসক। এদিকে খালেদা জিয়ার কিছু হলে সরকারি দায়ী থাকবে, বলছেন অ্যাডভোকেট সালাম। জানাবো খালেদার উন্নত চিকিৎসার দাবিতে 14 অক্টোবর অনশন করবে বিএনপি। জানিয়ে দেব দলীয় সরকারের অধীনে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকার, কি চাই যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো বেগম জিয়াকে নিয়ে কি হচ্ছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যে কোনো সময় মারা যেতে পারেন খালেদা জিয়া, বলছেন চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো সময় মারা যেতে পারেন বলে মন্তব্য করেছেন তার চিকিৎসায় গঠিত রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। অধ্যাপক এফএম সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বেগম জিয়া মূল চিকিৎসা পাচ্ছেন না, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে তার। আমরা যে চিকিৎসা দিচ্ছি তা তাৎক্ষণিক, জরুরি ভিত্তিতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন না হলে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন। তিনি জানান, লিভারের সংক্রমণের কারণে বারবার পেটে পানি চলে আসছে বেগম জিয়ার। উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও কাজ হচ্ছে না, পেট থেকে পানি হৃদযন্ত্র পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই জন্য ইতিমধ্যে তাকে দুইবার সিসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসক এফএম সিদ্দিকে বলেন, বেগম জিয়ার শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ হওয়ায় এই পর্যন্ত 4 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। 24 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আমাদের হাতে আর কিছু নেই, যা কিছু করার ছিল করেছি, উন্নত চিকিৎসাই একমাত্র ভরসা। 2 বছর আগে টিপস পদ্ধতিতে চিকিৎসা হলে বেগম জিয়ার পেটে ও হৃদযন্ত্রে রক্তক্ষরণ হতো না, ওনার অবস্থা এত আশঙ্কাজনক হতো না। তিনি আরও বলেন, বাংলাদেশে টিপস ও লিভার ট্রান্সপ্লান্ট হয় না। 2006 ও 2008 বারডেমে পরীক্ষামূলকভাবে লিভার ট্রান্সপ্লান্ট চালু হলেও সেটি অব্যাহত রাখা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে পরীক্ষামূলক চালু হয়েও আবার বন্ধ হয়ে গেছে। খালেদা জিয়ার কিছু হলে সরকারি দায়ী থাকবে, বলছেন অ্যাডভোকেট সালাম। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অন্যথায় সুচিকিৎসার অভাবে তার কোনো দুর্ঘটনা ঘটলে সমস্ত দায়ভার সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল সমাবেশ হয়। আব্দুল সালাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ, মেডিকেল বোর্ড পরিবার ও দলের পক্ষ থেকে একাধিকবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বর্তমান অবৈধ এই সরকার। তিনি বলেন, বর্তমান সরকার শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় যে কোনো দুর্ঘটনা ঘটলে তার সমস্ত দায়ভার আপনাদেরকেই নিতে হবে। খালেদার উন্নত চিকিৎসার দাবিতে 14 অক্টোবর অনশন করবে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে আগামী 14 অক্টোবর অনশন কর্মসূচি পালন করবে বিএনপি। সেদিন বেলা 11টা থেকে অনশন চলবে 3 ঘন্টা। সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিয়ে তার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনই করেনি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছে। দেশের মানুষ এত বোকা নয়, তারা বুঝেছে শেখ হাসিনা প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া, তাকে যদি আটক রাখা যায় তাহলে তারা অবৈধ শাসন টিকিয়ে রাখতে পারবে। আজকে তাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই, দেশের মানুষ পরিষ্কার জানিয়ে দিতে চাই, খালেদা জিয়ার কিছু হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। আওয়ামী লীগ সম্পর্ক জড়বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া দেশে সহনশীল রাজনীতি সৃষ্টি করেছিলেন, তিনি সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 176 দিন হরতাল দিয়েছে, আজকে তারা তা মানছে না। এই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা ফ্যাসিস্ট। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আজকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে বিএনপির 15 জন নেতাকে 4 বছর করে সাজা দিয়েছে। গতকাল আরও 15 জন সাবেক ছাত্র নেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা মনে করছে এটা এদেরকে আটক রাখলে বিএনপি প্রতিরোধ করা সম্ভব হবে। প্রতিটি সাজার বিরুদ্ধে হাজার হাজার কর্মী সৃষ্টি হচ্ছে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, এগুলো করে সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই সরকারের কাছ থেকে খালেদা জিয়ার মুক্তি আশা করা যায় না। একটি মৃত্যু পথযাত্রী সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে এটা কতটুকু অসভ্য। সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশচন্দ্র রায় বলেন, আপনি কাউকে চিকিৎসা করতে দেবেন না, আপনার চিকিৎসাও বাংলাদেশে হবে না, কেউ চিকিৎসা করাবে না। শেখ হাসিনার পতন হওয়া ছাড়া কেউ মাঠ ছাড়বে না, সবার সমাবেশ ছাড়া এই সরকারের পতন হবে না, সবাই কঠিন কর্মসূচির প্রস্তুতি নেন। দলীয় সরকারের অধীনে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকার, কি চায় যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচন বাংলাদেশে যুক্তরাষ্ট্র কিভাবে চায় তা নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, জ্যাক
সুলিভানের সাথে বৈঠকে কখনো তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কখনো তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে সমর্থন করেনি, এমনকি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এমন বক্তব্য তারা কখনো সামনে আনেনি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা মূলত বিএনপির দাবি এবং এই দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন করছে। বিএনপি নেতারাও যদিও বলছে কৌশলগত কারণে বা বিদেশি রাষ্ট্র হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের দাবি সমর্থন করছে না বটে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। বিএনপি নেতারা এটিও বলেছেন বর্তমানে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, ভিসানীতি সহ নানা রকম কঠোর অবস্থানের কথা জানাচ্ছে, তার প্রধান কারণ হলো অবাধ সুষ্ঠু নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত উৎস থেকে বাংলাদেশের ব্যাপারে তথ্য সংগ্রহ করেন সেই সমস্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিরাও যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে যে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি যৌক্তিক দাবি এবং এটি ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না। বিশেষ করে বদিউল আলম মজুমদার, আলী রিয়াজের মতো মার্কিন ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরাও তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা এখন খোলামেলাভাবেই বলছেন। এই ব্যবস্থায় এই বাস্তবতা শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করবে নাকি দলীয় সরকার অধীনে নির্বাচনকে করবে এটি একটি বড় কৌশল। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই আনুষ্ঠানিকভাবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বলবে না, তবে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করবে যাতে দলীয় সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকারই হোক সরকারকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতেই হবে। এটি যদি সরকার না করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করবে, যে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অবশ্য কোনো কোনো কূটনীতিক বিশ্লেষক মনে করেন ভিসা নিষেধাজ্ঞা, অর্থনীতি নিষেধাজ্ঞা সহ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যে পরিস্থিতিতে সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হবে এবং একটি অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সে ধরনের অবস্থানের কথা বলছে না, বরং তারা বারবার বলছে তারা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং যারা এর বাধা হয়ে দাঁড়াবে তাদের ওপরেই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা সম্ভব করা হবে। তবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টি একটি গোলক ধাঁধা বলে অনেকে মনে করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপগুলো নিচ্ছে তাতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে তারা মনে করছে না যে বর্তমান সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব, আর এই কারণে শেষ পর্যন্ত যদি দলীয় সরকার অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনের আগে পরে মার্কিন যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেই প্রশ্নটি বড় হয়ে উঠেছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি নির্বাচনের আগে একের পর এক বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করে যে পরিস্থিতিতে সরকার নির্বাচন করতে অক্ষম হয় তাহলে পরে অনির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র সেরকম পরিস্থিতি চায় কি না সেটি এখন বড় প্রশ্ন। বেগম জিয়াকে নিয়ে কি হচ্ছে? আজ আকস্মিকভাবে বিএনপি পন্থী চিকিৎসকরা এক সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে বলেছেন যে কোনো সময় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করতে পারেন। চিকিৎসক হিসেবে এই ধরনের বক্তব্য রাখা নীতি ও বহির্ভূত এবং চিকিৎসা শাস্ত্র পরিপন্থী, এমনকি নীতি নৈতিকতাও পরিপন্থী। কোনো অসুস্থ রোগী যে কোনো সময় মারা পারেন এই ধরনের কথাবার্তা বলা মেডিকেল ইথিক্সের পরিপন্থীও বটে। কিন্তু বিএনপি পন্থী চিকিৎসকরা এই কাণ্ডটি কেয়ার করছেন। তারা সংবাদ সম্মেলন করে বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে বলে দাবি করেছেন, আর এই জন্য তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। সরকারের প্রতি বিএনপি পন্থী চিকিৎসকদের এই বক্তব্যের পর রাজনীতি অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কি তাহলে রাজনীতি শুরু হয়েছে? বেগম জিয়াকে নিয়ে কি হচ্ছে? এবার কি হাসপাতালে সংবাদ সম্মেলনে বেগম জিয়ার চিকিৎসকরা চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক এফ এম সিদ্দিকে এই বক্তব্য বলেন। এফ এম সিদ্দিকে একজন মেডিকেল বিশেষজ্ঞ, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ নন। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত, কিন্তু লিভার বিশেষজ্ঞ না হয়ে তিনি কিভাবে বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চাইলেন এই প্রশ্নটি এখন সরব হয়ে উঠেছে। এফ এম সিদ্দিকে যখন সরকারি চিকিৎসক ছিলেন তখন তার বিরুদ্ধে অনেক দুর্নীতি এবং অনিয়ম অভিযোগ উঠেছিল। ভুল চিকিৎসার জন্য তিনি একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। মেডিসিনের একজন চিকিৎসক কোনোভাবে লিভার ট্রান্সপ্লান্ট করা উচিত কিনা সেই তথ্য দিতে পারে না। বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা চিকিৎসার জন্য বিএনপি পন্থী চিকিৎসকরা দাবি করেছেন যে তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে কতগুলো প্রাথমিক শর্ত পূরণ করতে হয়। যেমন তার লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে লিভার দাতা কে হবেন তাকে শনাক্ত করতে হবে, লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার সম্মতি আছে কিনা এবং তিনি বেগম খালেদা জিয়ার নিকট আত্মীয় কিনা সেই তথ্য প্রকাশ করতে হবে। কিন্তু এই সমস্ত আয়োজন না করে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে, তার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এই ধরনের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে চিকিৎসকরা মনে করছেন। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এই নিয়ে কারো কোনো সন্দেহ নাই এবং একজন রোগী যখন অসুস্থ থাকেন তখন চিকিৎসকদের প্রধান দায়িত্ব হলো তার সুস্থতা কামনা করা এবং সুস্থতার জন্য সব রকম চেষ্টা করা। কিন্তু বেগম জিয়ার চিকিৎসকরা ঠিক তার উল্টো কামনা করছেন। আপনি যখন একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যাবেন তখন যদি আপনাকে আপনার চিকিৎসক বলেন যে কোনো মুহূর্তে আপনি মারা যেতে পারেন তাহলে কি সেই চিকিৎসক সঠিক কাজ করলেন? চিকিৎসার শাস্ত্রে বলা হয় যে একজন রোগীকে ভয় ভীতি দেখানো সঠিক নয়, আর সেই কাজটি করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য এত তাড়াহুড়া কেন করা হচ্ছে, বিশেষ করে যখন বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক দফা আন্দোলন করছে? সেই সময় এই ধরনের তাড়াহুড়ার পেছনে অন্য কোনো রাজনৈতিক মতলব বা উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। কারণ বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠিয়ে বিএনপি অন্য কোনো মতলব হাসিল করতে চায় কিনা সেই নিয়েই এখন প্রশ্ন দেখা দিয়েছে।
যখন চিকিৎসকরা জ্যোতিষীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বেগম খালেদা জিয়ার আগাম মৃত্যু সংবাদ পরিবেশন তখন তাদের উদ্দেশ্য নিয়ে জনমনে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।